দাঁড়িয়েছে হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে 10 মাস 10 দিন। ও বাবা, আমার যে ভাউচার তো আল্লাহ বানিয়েছে, আমার যে কষ্ট হয়েছে এটা শুধু আমি না, আমার আল্লাহ জানিয়েছে। 10 মাস 10 দিন তোকে পেটে রাখতে গিয়ে কি যে কষ্ট পেয়েছি শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। ভালো করে খাবারও খেতে পারিনি, 10 মাস ঘুমাতে পারিনি, তোর জন্য যে কষ্টটা স্বীকার করলাম। আমাকে তো একটা টাকাও দুনিয়ায় কেউ দেয়নি। এই ভাউচারটা রাখ, কয় টাকা দিবি আমারে দে। 2 নম্বরে আমার ভাউচার, তোকে আমি ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখালাম। 1 বালতি রক্ত আমার ঝরেছে তোর মুখ দেখতে গিয়ে। একবারে এতগুলো রক্ত ঝরলে মানুষটা বাঁচে না, কিন্তু তোর মুখ দেখতে গিয়ে আমার জীবনের এতগুলো রক্ত গেছে। একটা টাকাও তো আমার কেউ দিল না, এত ফোটা রক্ত তোর জন্য ঝরালাম, কয় টাকা দিবি দে। আমার 3 নম্বরে ভাউচার, তোকে আমি 2 বছর পর্যন্ত আমার আল্লাহর নির্দেশ মানতে গিয়ে দুধ খাইয়েছি। সূরা বাকারার 232 নম্বর আয়াতটা মানতে গিয়ে আমি তোকে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালাম। 36 মণ দুধ তুই আমার স্তন থেকে পান করেছিস, কমপক্ষে কত মন? 36 মণ। একটা টাকাও তো আমার কেউ দিল না আজ পর্যন্ত, এতগুলো দুধ আমি তোকে খাওয়ালাম, কয় টাকা দিবি? দুধের দাম দিয়ে যা। আল্লাহ এমনি বলে না, আনিস করলে ওয়ালি ওয়ালি দায়িকা, আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। এই কারণে বলিস, কারণ আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত গণনা করলে এই নিয়ামত শেষ হবে না। ঠিক তোমার মা বাবা তোমার সাথে যা দিয়েছে, তুমি যদি মা বাবার ওই কথাগুলো নিয়ে চিন্তা করো, কিয়ামত হয়ে যাবে, মা বাবার ওই শুকরিয়া আদায় করা শেষ হবে না। এই জন্য কোরআনে কারিমে আমি যেখানে মা বাবার নাম পেয়েছি সেখানে ব্যাখ্যা পেয়েছি। কোরআনে কত মানুষের তো নাম আছে, সাহাবীদের নাম আছে কোরআনে, সাহেবের নাম আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে, ইউনুস নবীর নাম আছে, ইব্রাহিম নবীর নাম আছে, ফেরাউনের নাম আছে, কিন্তু এত ব্যাখ্যা আমি পাইনি। কিন্তু যেখানেই মা বাবার নাম পেয়েছি সেখানেই ব্যাখ্যা পেয়েছি। তার একটা দুইটা না, মায়ের নাম ধরে বাবার নাম ধরে আল্লাহ কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 9টা, কোন জায়গায় 11টা, কোন জায়গায় 17টা পর্যন্ত মা বাবার নাম আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আরো আসতে বলে, দলিলগুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাই এত ব্যাখ্যা আল্লাহ কেন দিলেন? আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চিন্তা ভাবনা করেছি, আমি দেখেছি আল্লাহ পাক ব্যাখ্যা এমনি দেয়নি, আল্লাহ জেনেছেন আমার পরে সবচেয়ে বেশি কষ্ট হয় ওর মার বাবার। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহর নির্দেশ ফয়সালা করেই ফেলেছি, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়েই দিয়েছি কি আমি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার আইন মানা না, না এই তো ভুল হয়ে গেল। এই কথাটার জন্যই তো আমি আসলাম এই পর্যন্ত। আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার আইন মানা কিন্তু ফরজ না। মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়নি ওই বিষয়ে যদি মা বাবা আদেশ দেয়, এরকম মা বাবার হুকুমও মানা যাবে না। কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। মা বাবা যদি কাফের হয়, বেঈমান হয়, তারপরও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করা লাগবে, কারণ মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। আরো আসতে বলেন, পীরের সাথে ভালো ব্যবহার করা ফরজ, এ কথা কোরআনে আছে। নেতার সাথে ভালো ব্যবহার করা ফরজ, এ কথা কোরআনে আছে। মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ, এ কথা কোরআনে আছে। অথচ আগের ওই দুইটাই মানুষ বেশি মানে ফরজ মনে করে, আর এইটা যে ফরজ এটা নফলও নেই। আপনি মায়ের সাথে বাবার সাথে কেমন করে কথা বলবেন, আপনার পীর সাহেবের সাথে নেতার সাথে যেমন বলেন ওই রকম না, কেমন করে বলবেন আল্লাহ নিজে শেখাচ্ছেন। আল্লাহ এখানে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন, কয়টা? আরো শোনেন, তোমার মা বাবার দুইজন অথবা একজন বার্ধক্য অবস্থায় যদি তোমার কাছে পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কথা চোখ রাঙিয়ে বলবা না। মা বাবার সাথে যদি কথা বলতে যাও, চোখ নিচু করো, মাথা নিচু করো, সম্মানজনক কথা, সম্মানসূচক কথা বলো। কারণ মায়ের সাথে বাবার সাথে সম্মান দিয়ে কথা বলাও ইবাদত। কান খাড়া করে মিলান, নেতার সাথে ভালো করে কথা বলা ইবাদতে, কথা কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। কিন্তু মা বাবার সাথে মাথা নিচু করে সম্মান দিয়ে কথা বলা ইবাদতে, আয়াত তার দলিল। বৃদ্ধাশ্রম বানানো হারাম, এই আয়াতটার দলিল। অথচ বাংলাদেশের প্রায় জেলায় এখন তৈরি হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ না হারাম? জবাব পাবেন সূরা বানী ইসরাইলের 23-24 নম্বর আয়াত। আমাদের সাবধান এই মুহূর্তে হওয়া লাগবে। পৃথিবীর যত মানুষ দোয়া করুক, একবারে আপনার নামে ওটা মাথার উপরে উঠতে পারে না, উঠতে পারে। আর মা আর বাবা যদি বাড়ি থেকে বসে বলে যা, এইটা আরো সে ধাক্কা খায়। শুধু বলেছে যা, এতটুকু। এই জন্য আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার আইন মানাও যদি ফরজ হতো, তাহলে আবু হুরায়রা মায়ের আইন মেনে নিতেন। রাতের বেলা নবীজির কাছে গিয়ে কাঁদতেছে, বিশ্ব নবী বলে কাঁদো কেন? বলে হুজুর আমার মা আমাকে পিটিয়েছে। কেন বললো? বলে হুজুর আমার মা কাফের, বাড়ি থেকে আপনার দরবার থেকে যেতে একটু দেরি হয়েছে। আমারে জিজ্ঞাসা করে আবু হুরায়রা এত রাত পর্যন্ত কোথায় ছিলি? যে আপনার নাম বলেছি, আমার মা যেহেতু কাফের, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তার রাত বেড়ে গেছে। আমারে ধরে মারা আরম্ভ করেছে, বলছে ওই মোহাম্মদ কে ছাড়বে নাই তো আমার বাড়ি ছাড়বে। হে রাসূল, তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না, ঘোষণা দিয়ে আমি চলে এসেছি। নবীজি বলেন আবু হুরায়রা কি কথা বললে তুমি? তোমার মা তোমাকে মেরেছে, এখানে ইন্টারফেয়ার করার বিচার করার কোনো ক্ষমতা আমার নেই। কুমিল্লাবাসী মগজ যাদের আছে ভাবেন, যিনি শরীয়ত প্রণেতা, যাকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, শরীয়ত বানানোর যোগ্যতা দিয়েছিলেন, নবীজি হা বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, এত বড় পাওয়ার তার। ওই সময় নবীজি যদি বরদোয়া করতেন কবুল হয়ে যেত। সেই নবী বলছে মা মেরেছে, আমার করা কিছু নেই। আপনি কার দরবারে যাচ্ছেন আজ? আপনার আসল পীর তো বাড়িতে বসে আছে। সম্পদ আদি কোনো মানুষ যদি কামাই করা শেখে, উপায় করা শেখে, টাকা পয়সা কি করবে, সেই লোকটা কোথায় খরচ করবে আল্লাহ তাও নির্দেশনা দিচ্ছেন। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 215 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন নবী মানুষ যদি জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবো কোন জায়গায়, আমি তো উপায় করা শিখেছি, এতদিন আমি কামাই করতাম না, এখন আমি উপায়ন্তর করা শিখেছি, টাকা পয়সা কামাই করা শিখলাম, এ টাকা পয়সা আমি দেব কোথায়? আল্লাহ পাক বলেন, নবী আপনার বলা দরকার নেই, আমি বলে দিচ্ছি, আপনি শুধু জানিয়ে দেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি আল্লাহর ঘোষণা এই, তুমি যদি টাকা পয়সা কামাই করা শেখো, উপায় করা শেখো, প্রথমে খরচ করবে ভালো ভালো কাজে। আরে ভালো কাজ দুনিয়ায় কোনটা? সর্বপ্রথম ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। সুতরাং আপনি যদি মায়ের জন্য একজন স্যান্ডেল কিনে দেন, ওটা কিন্তু স্যান্ডেল না, আল্লাহ রাস্তা দান করার সওয়াব পাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বলছেন না কেন? আমি জানি, কারণ এগুলো তো দেশে হয় না। টাকা পয়সা কামাই করলে আগে দিয়ে আসে বিভিন্ন দরবারে। একটা পোশাক আশাক বানিয়েছে।